বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফ স্টাইলে। নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শিউলি ময়মনসিং থেকে। তো বন্ধুরা, কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে, যে যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখেন না কেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে, পরিবার পরিজন নিয়ে ভালো আছি। তো এই যে বন্ধুরা, আমার বাগানে অনেক গাঁদা ফুল, তো একটু শেয়ার করলাম ফুলগুলো, দেখে অনেক ভালো লাগলো। আর এটা হচ্ছে সকালবেলা, তো সকালবেলা আজকে হট নুডলস খাওয়া হবে গরম গরম, সেজন্য ঘুম থেকে উঠে আমি নুডলসের পানি গরম বসিয়ে দিলাম। আর এই যে এই নুডলসটা রান্না করে নেব। তো অফ ক্যামেরায় আমি নুডলস এই যে একদম সিদ্ধ করে পানি ঝরিয়ে, এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা সব কিছু দিয়ে আর নুডলসের মশলাটা দিয়ে নুডলসটা রান্না করে ফেলেছি। এর আগেও অনেক ভিডিওতে আমার নুডলস রান্না আছে, সেজন্য আর নুডলসটার ডিটেলসে আর দেখাইনি। জাস্ট এখন কীভাবে আর কি নুডলস খেলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো বন্ধুরা, এখানে নুডলসটা আমি সম্পূর্ণভাবে রান্না করে আর এখন শশা কুচি মিশিয়ে দিচ্ছি। আর এভাবে নুডলস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো শশা কুচিটা আমি এখানে মিশিয়ে এই যে টেবিলে চলে আসলাম, এখন একদম গরম নুডলসের উপর হট যে টমেটো সসটা আছে, প্রাণীর যে হট সসটা, সেটাই মিশিয়ে একদম একদম দেখেন একদম ধোঁয়া উঠছে নুডলস থেকে। আর এইভাবে সকালবেলায় নুডলস খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো নুডলস খাওয়াটাও আপনাদের মাঝে একটু শেয়ার করি। আর এই যে আমি নুডলস খেয়ে নিচ্ছি, আসলেও কিন্তু ভীষণ ভালো হয়েছে এবং খেতে কিন্তু অনেক ভালো এই সসের সাথে নুডলস, একদম হট সসের সাথে। তো খেয়ে নিই, তারপরে আর অনেক কিছু আজকে শেয়ার করব আপনাদের মাঝে। তো বন্ধুরা, নুডলস খেয়ে আমি স্কুলে চলে গেছিলাম। তো স্কুল করে এই যে আপনাদের মাঝে আমি শেয়ার করছিলাম গাছগুলো, তো গাছগুলো আমি লাগিয়ে নিচ্ছি। এই তো সবগুলো গাছ সুন্দরভাবে আমি একদম লাগিয়ে নিচ্ছি আর আপনাদেরকে দেখাবো। আমি আরেকবার যখন হলুদ আমি লাগিয়েছিলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করছিলাম। আর এবার আমি টপ থেকে হলুদ কতটুকু পাইছি সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকে আমি হলুদগুলো আপনাদের মাঝে শেয়ার করব, যে টপ থেকে অনেক সুন্দরভাবে হলুদ পাওয়া যায় সেটাই। তো এদিকে আমি কাটা মুকুট ফুল গাছগুলো লাগিয়ে নিচ্ছি। তো আমার এক আপু প্রশ্ন করেছিল যে এই ফুল গাছগুলোর নাম যদি জানা থাকে বলার জন্য। তো আপু, তুমি যদি ভিডিওটা দেখে থাকো তো তোমার উদ্দেশ্যে বলা, এই ফুল গাছগুলোকে কাটা মুকুট বলা হয়। তো এগুলো আমি ভালো করে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। এটা দুই ধরনের হয়, দুই ধরনেরই আমার আছে, মানে এটা হয়ে গেলো, এটা ছিল না, আমার আপা দিছে। আর একটা হচ্ছে বড় বড় আর এটা হচ্ছে ছোট ছোট। আর এই যে এগুলো হচ্ছে ধনিয়া ঘাসের যে ধনিয়া আছে, সেই ধনিয়া পাতাগুলো চারা সেগুলো লাগাবো। আর এই যে এটা আরেকটা ফুল গাছ, তো এই যে ছোট ছোট ধনিয়ার চারাগুলো আমি এখানে লাগিয়ে নিচ্ছি, ভালোভাবে এখানে লাগিয়ে দিচ্ছি ধনিয়ার চারাগুলো। তো এই যে আমার আরেকটা গাছ, এটা ঘরে রাখার জন্য আমি নিয়ে আসছি, তো এটাও আমি টবে ভালো করে লাগিয়ে নেব। তো অনেক আগাছা হয়ে গেছে, এগুলো পরিষ্কার করে তারপরে আমি টবে লাগিয়ে নেব এই গাছটাও সুন্দরভাবে। আসলে গাছ লাগাতে কিন্তু আমার বেশ ভালো লাগে, আমি আগেই বলেছি যে আমার গাছ ভীষণ ভালো লাগে। তো এই যে এটাও একটা কাটা মুকুট, এটার মধ্যে বড় বড় ফুল হয়। আর এই যে দেখেন আমার চন্দ্রমল্লিকা গাছে অনেক সুন্দর চন্দ্রমল্লিকা হয়েছে।
তো এই যে আমার আকর্ষণ, আমি হলুদ তুলে নিচ্ছি, দেখেন কেমন শক্ত হয়ে, তো হলুদ হয়ে আছে। তো আমি টবের মাটিটা সম্পূর্ণটা সরিয়ে নিচ্ছি, এই যে ভালো করে, এই দেখেন। আর এই যে আসলে ছোট্ট একটা টবে অনেক হলুদ হয়েছে, আমি যদি বড় আকারে কোনো টবে যদি এটা লাগাতাম তাহলে কিন্তু অনেক হলুদ হইতো। এই দেখেন আমি হলুদগুলো তুলে নিচ্ছি, আমার তো বেশ ভালো লাগতেছে। তো বন্ধুরা, হলুদ তুলতে তুলতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিই, যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইক অনেক গুরুত্বপূর্ণ, আমার এই ভিডিওটা আরও অনেকের মাঝে পৌঁছে যাবে। সো আপনারা মনে করে লাইকটা দিয়ে দিবেন। আর যে সকল বন্ধুরা নতুন আমার এই ছোট্ট চ্যানেলটা ভিজিট করছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, তো ইচ্ছে করলে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে, আর আপনারা যখন ইচ্ছে তখনই আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, এই দেখেন অনেক হলুদ হয়েছে, আর হলুদ তো আমাদের অনেক কাজে লাগে। আর এগুলো নিজের গাছের হলুদ, রূপচর্চা বলেন, হলুদ খাওয়া বলেন, অনেক কিছুই করা যায়। তো নিজের গাছের হলুদ আমার তো বেশ ভালো লাগতেছে। তো এগুলো হলুদ তুলে বাসায় দেখেন এসে, এটা হচ্ছে দুপুরবেলা, তো খাবার দাবারের আয়োজন করা হচ্ছে, আর এদিকে আজকে রৌদ্র উঠছে সেজন্য বড়ই ভর্তা করে নেওয়া হচ্ছে। আর এগুলো হচ্ছে আমাদের গাছের বড়ই, এগুলো তো আপনাদের মাঝে আগে শেয়ার করছিলাম। আর সুন্দর একদম, মামারা বাহিরে যেভাবে বড়ই ভর্তা করে ঠিক এভাবে করা হচ্ছে। বড়ইগুলো শেষে নিছি, আর এখানে এই যে পরিমাণ মতো লবণ, তারপরে এখানে ধনে পাতা, মরিচ আর পেঁয়াজ পাতা সব একসাথে এই যে থেতো করে বড়ইয়ের উপরে দেওয়া দেওয়া হচ্ছে, আর ভীষণ টেস্টি দুপুরে কিন্তু এভাবে বড়ই ভর্তা গরমের মধ্যে খেলে। তো বড়ই ভর্তাটা ভালো করে প্লেটে একটা ঢেলে মেখে নিব, আমরা সবাই এই বড়ই ভর্তাটা খাবো সেজন্য। তো এই তো, তো কে কে এভাবে বড়ই ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই সুন্দর কমেন্টস করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্টস পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে। আসলে ইদানিং ভিডিও করতে উৎসাহ উদ্দীপনা হারিয়ে ফেলতেছি, জানি না কেন ভালো লাগে না। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভালো করে সুন্দর করে ভিডিও করতে পারি, আপনাদের মাঝে শেয়ার করতে পারি। তো এই যে মেখে নিচ্ছি বড়ই ভর্তাটা, তো সবাই মজা করে খাবো। তো বড়ই ভর্তা খেয়ে আজকে আর রান্নাবান্না শেয়ার করলাম না, এই যে রুই মাছ দিয়ে, রুই মাছ, টমেটো, আলু আর বেগুন দিয়ে মাছের ঝোল রান্না করা হয়েছে, তো সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি। এগুলো আজকে দুপুরের খাবার আর কি। আর এই যে এখানে শাক আছে, ভাজা আছে, আর এই যে শিম, আলু, টমেটো, পেঁয়াজ পাতা দিয়ে ভাজা করা নেওয়া হয়েছে। তো দুপুরের খাবার দাবার শেষ করে আবার অবশ্যই আপনাদের সাথে কথা বলবো, তো আগে খেয়ে নিই। তো দুপুরে খাওয়া দাওয়া করে এটা হচ্ছে সন্ধ্যার দিকে বন্ধুরা, তো সন্ধ্যার দিকে পপকন ভাজবো, তো সেজন্য ভুট্টা ভেজে যেটা তৈরি হয় সেটাই তো পপকন। তো দেখেন আমি অতি সহজেই কীভাবে পপকনগুলো ভেজে নিচ্ছি, হালকা ফ্রাই প্যানে একটু তেল দিয়ে, তারপরে এই যে সবগুলো পপকন একসাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, আমি ভুট্টাগুলো ভালো করে নেড়ে চেড়ে এই যে ঢেকে দিচ্ছি, এখন আস্তে আস্তে সবগুলো ফুটে পপকন হয়ে যাবে। আসলে সহজে ঘরে আমরা এভাবে পপকন তৈরি করে খেতে পারি গরম গরম শীতের রাতে বা সন্ধ্যাবেলা, আসলে একটা মানে এরকম মুখরোচক খাবার খেতে কিন্তু শীতের দিন বেশ ভালো লাগে। তো এই যে আমার পপকর্নগুলো প্রায় একদম ফুটে ফুটে উঠছে, আমার তো দেখে বেশ ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। তো দেখেন মাশাল্লাহ পপকর্নগুলো সবগুলোই একদম ফুটে হয়েছে, এখন এই যে দেখেন অনেক সুন্দর মাশাল্লাহ, অনেক ভালো হয়েছে পপকর্নগুলো। এখন আমি
প্লেটে ঢেলে নেব পপকনগুলো, সবাই আমরা সন্ধ্যাবেলা এই পপকন খেয়ে নেব। মাশাল্লাহ অনেক ভালো হয়েছে পপকনগুলো, সবগুলো একদম ফুটে গেছে। তো বন্ধুরা, এই তো ছিল আমার আজকের ভিডিও। পপকন খেতে খেতে আপনাদের মাঝখান থেকে বিদায় নেব। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে, সেই আশায় সবাই কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।